আজকের দিনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই দিনটিকেই মামাটি দিবস হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। এই দিনেই তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি পালন করল হিংসার বর্ষপূর্তি দিবস। 2 মে 2021 ব্যাপক জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। বিজেপিকে রুখে দিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারানোর বর্ষপূর্তিতে এই দিনটিকে মামাটি মানুষ দিবস হিসাবে ঘোষণা করেছে তৃণমূল। রাজ্য জুড়ে বর্ষপূর্তি দিবস পালন করেছেন তারা। তৃণমূলের এই বর্ষপূর্তি দিবসকে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি। বিজেপির অভিযোগ, সেদিন বিজেপি কর্মী সমর্থকদের ওপর ব্যাপক হিংসা হয়েছিল। আক্রমণে প্রাণ গিয়েছিল অনেক বিজেপি কর্মীর। ভোট পরবর্তী হিংসাতেও প্রাণ হারিয়েছেন অনেক দলীয় কর্মী। সেই হিংসার বর্ষপূর্তির আওয়াজ তুলে এদিন পথে নামে বিজেপি। উনি গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন, আর আজকে আমাদের মিছিল সেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করা। কোন সরকার গড়া, কোন পাওয়ার আশা সেই সবের নয়। পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ, সেই গণতন্ত্রকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। কলকাতার রাস্তায় হিংসার বর্ষপূর্তির অভিযোগ তুলে পাল্টা হোর্ডিং দেয় তারা। এদিন কলকাতায় মিছিল করে বঙ্গ বিজেপি। মিছিলে ছিলেন শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষের মতো নেতা নেত্রীরা। মিছিলে বহু বিজেপি কর্মী সমর্থক অংশ নেন এদিন। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় নিশানা করেন শুভেন্দু অধিকারী। আমরা অত্যাচারিত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতার প্রায় 75 বছর লেগেছিল কাশ্মীরকে সোজা করতে, ওদিকের 34 আর এদিকের 11-45 বছর পরে হলেও পশ্চিম বাংলায় হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত পশ্চিমবঙ্গ গড়ার যে স্লোগান ভারতীয় জনতা পার্টি আজকে দিয়েছে, এটা আমরা পূরণ করব, করব, করব। যদিও এদিনের মিছিলে ছিলেন না বারাকপুরের সাংসদ অর্জুন সিং। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।